মুখের ভেতরে ঘা, ভাবছেন কি হয়েছে? দেরি করবেন না, হতে পারে এটা ক্যান্সারের লক্ষণ। এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ওরাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডক্টর সুজয় মুখার্জি। নমস্কার, আমি ডক্টর সুজয় মুখার্জি, আমি প্র্যাকটিসিং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন অ্যান্ড অ্যান ওরাল অঙ্কোসার্জন অ্যাট দ্য সেম টাইম। মানে হচ্ছে আমরা মুখ, চোয়াল, মুখের ভেতর, গলা আর ইংরেজি যদি বলি ফেস, মানে উই আর দ্য গার্ডিয়ান্স অফ দিস স্ট্রাকচার্স, মানে এই জিনিসগুলো নিয়ে ডিল করি। আজকের বিষয়, আমরা বলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এখন নাম্বার টু ক্যান্সার লাং ক্যান্সারের পরে। তার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে টোব্যাকো। এবারে পান মশলা, জর্দা, সুপুরি এগুলো সবই কার্সিনোজেনিক। হ্যাঁ, এবারে আলসার, সব আলসার মানেই যে ক্যান্সার তা নয়। ইউজুয়ালি আমরা ডাক্তারিতে বলি ইউজুয়ালি পেইনফুল আলসার, যেগুলো খুব ব্যথা জ্বালা করে প্রথম এক দুদিনের মাথায়, সেইগুলো ইউজুয়ালি আর গুড আলসার্স। ব্যাড আলসার্স মানে হচ্ছে পেইনলেস, বহুদিন আছে, ওষুধপত্র লাগাচ্ছেন, যাচ্ছে না, জিভে দুদিকে ঘা, দাঁতে ঘষা লাগছে, গালে হচ্ছে, ঢোক গিলতে গেলে লাগছে। ক্যান্সার ইউজুয়ালি দেখা যায় লাগার যে স্টেজটা আসে, ব্যথার যে স্টেজটা আসে, একটু পরের দিকে আসে, প্রথম দিকে আসে না। অনেক মুখের ভেতরে সেলফ এক্সামিনেশন করা যায়, সবাই তো আর সেলফ এক্সামিনেশন করে না। আমরা অনেক পেশেন্ট দেখি যে ক্যান্সারও ফোবিয়া নিয়ে ভোগে, যে ছোট একটা আলসার হলো, ব্যথা করছে, ক্যান্সার হয়ে যাবে না তো। আমরা দেখে বুঝতে পারি ইউজুয়ালি 99% অফ দ্য কেসেসে কোনটা ক্যান্সার বা ক্যান্সার নয়। প্রথম জিনিস, যে ঘাটা বা আলসারটা মুখের ভেতরে পার্টিকুলারলি আমি বলতে পারি, যেহেতু আমি হেড অ্যান্ড নেক নিয়ে বলছি, 3 সপ্তাহের বেশি আছে, কিছুতেই যাচ্ছে না, কোনো ওষুধেই কমছে না, হয়তো একই সাইজ আছে, পেইনলেস আছে, সেইগুলো বায়োপসি করা উচিত। বায়োপসির সাথে আমি একটা কথা যোগ করতে চাই, বায়োপসি মানেই যে ক্যান্সার তাও নয়। বায়োপসি মানে হচ্ছে আমরা যে ওখান থেকে চামড়াটা নিয়ে পরীক্ষা করতে দিই, এই পুরো প্রসিজিওরটাকে বায়োপসি বলে। আজকে একটা বিনাইন আলসার বা লামকেও আমরা বায়োপসিতে পাঠাই। আজকাল আমরা বলি যে আঁচিল বা তিল কাটলেও বায়োপসিতে পাঠাই। বায়োপসি মানেই যে ক্যান্সার হয়ে গেল, এই ভয়টা একদম পাওয়া উচিত না। এবং বেশিরভাগ পেশেন্টই কিন্তু এটা ভাবে, এখনও বলে যে স্যার বায়োপসি করবেন, ক্যান্সার নয় তো, ক্যান্সার নয়, এটা কনফার্ম করার জন্যে। আর হিস্ট্রি নিতে হয়, খুব স্ট্রং হিস্ট্রি থাকা উচিত ক্যান্সারে। একটা হচ্ছে টোব্যাকো হিস্ট্রি, যেরকম বললাম, কতদিন ধরে খাচ্ছে, তার সাথে কী খাচ্ছে, সিগারেট খাচ্ছে কি খাচ্ছে না, তার সাথে অ্যালকোহল আছে কি না। শুধু সিগারেট বা শুধু অ্যালকোহলে ওরাল ক্যান্সার দেখা যায় না, লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। এবার তার সাথে সুপুরি আছে কি না, পান আছে কি না, দোক্তা, জর্দা, সস্তার পান মশলা, আর এটা ইম্পর্টেন্ট। আর গালে হয়েছে না, জিভে হয়েছে না, গালের একদম পেছনে কিছু ডেঞ্জারাস এরিয়া অফ দ্য মাউথ থাকে, যেমন আগেও বলেছি জিভের দুপাশ, জিভের তলা যেটাকে বলে ফ্লোর অফ দ্য মাউথ, গালের একদম শেষের দিকে যেখানে আক্কেল দাঁত থাকে তার পেছনে, এটাকে বলে রেট্রোমোলার ট্রাইগন, এইগুলো ডেঞ্জারাস এরিয়া অফ দ্য মাউথ। এইখানে কোনো ঘা যেটা যাচ্ছে না, সেগুলো বায়োপসি করা উচিত। অনেক ক্ষেত্রে আমরা দেখি পেশেন্ট এসছে, ডাক্তার ওই ঘাটা সারছে না, তার সাথে দাঁতটা নড়ছিল, আমার যে লোকাল ডেন্টিস্ট আছে দাঁতটা তুলে দিল, তারপরে ঘাটা বেড়ে গেল। আসলে দাঁতটা নড়ছিল ওই ঘাটার জন্যেই, সেই ঘাটা বড় হয়ে হাড়ের মধ্যে ঢুকে ওই দাঁতটাকে আলগা করে দিয়েছে বা লুজ করে দিয়েছে। এরকম কেস আমরা প্রতি সপ্তাহে দেখি। তো এইগুলো আমরা ওয়েট করি না। আমি বেশিরভাগ ক্ষেত্রে যেদিনকে আমি সাসপেক্ট করি, যদি পেশেন্ট মেডিকেলি কোনো কম্প্রোমাইজ না হয়, আমি দিনের দিন বায়োপসি করি, সেদিনকে আর অ্যাপয়েন্টমেন্ট দিই না যে ব্লাড টেস্ট করে আসুন, এই অন্য টেস্ট করে আসুন, তা বায়োপসি হচ্ছে ফার্স্ট, তারপরেই আমরা এগোতে পারবো, তারপরে তো স্ক্যান ট্যান সব আছেই। কিন্তু এটুকু অ্যাসিওর করতে পারি, আমার অনেক পেশেন্ট আছে স্টেজ 1 বা স্টেজ 2 থাকলে খুব ভালো রোগ নিরাময় হয় এবং তারা বেঁচেও আছেন, বেঁচেও থাকেন। ওরাল ক্যান্সারের কিন্তু কেমোথেরাপি বা রেডিওথেরাপি শুধু রোল খুব কম। প্রথম হচ্ছে সার্জারি, তারপর হচ্ছে রে, যেটাকে আমরা রেডিওথেরাপি বলি। কেমোথেরাপির রোলটা এখনও ডিবেটেবল টপিক, কেউ বলে লাগে, কেউ বলে লাগে না, তবে অনেক অ্যাডভান্স স্টেজে 2-3 সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়, সেটা সার্জারি অ্যাটলিস্ট 1.5-2 মাস বাদে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেল মোর দ্যান ফিমেল, মানে পুরুষরা বেশি
অ্যাফেক্টেড হয়, লাইফস্টাইল একটা ফ্যাক্টর, ফ্যামিলি ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, ফ্যামিলি হিস্ট্রি। আমার এরকম কয়েকজন পেশেন্ট আছে, ফ্যামিলি হিস্ট্রি, হয়তো মুখে না, তার অন্য কোথাও ক্যান্সার হয়েছে, হয়তো ব্রেস্ট, ওভারি অথবা প্রস্টেট অথবা লিভার বা কোলন, ওরাল ক্যান্সার এসছে। আমার রিসেন্টলি হয়েছে এরকম দু চারজন পেশেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যামিলি হিস্ট্রি নেওয়া। আর আমি সব ডাক্তারদের বলি থরো হিস্ট্রি নেওয়া, কবে থেকে আছে, কি করলে বাড়ে, কি করলে কমে, কি ইউজ করেছেন, আর লাইফস্টাইল হিস্ট্রি, তার সাথে কি কি অ্যাবিউজ, এটা ডিটেলসে নেওয়া খুব জরুরি। ইউজুয়ালি দেখা যায় না জিভের যেগুলো দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় জল ঠোঁট বা যেটা বলে আলসার, এটাকে বলে অ্যাপথাস আলসার, এগুলো ক্যান্সার হয় না ইউজুয়ালি, খুব পেইনফুল হয় এগুলো, পাঁচ সাত দিন থাকে, চলে যায়। অনেক ক্ষেত্রে এটা রেকারেন্ট হয়, মানে বারবার হয়, হয়তো মাসে দুবার হলো, ইউজুয়ালি আর্লি টিনস থেকে মিড টোয়েন্টিস অবধি দেখা যায়। আবার ডায়াবেটিক পেশেন্টস অনেক অনেক ওষুধ খাচ্ছে, আবার তার সাথে কোমরবিডিটিস আছে, মানে অন্যান্য ওষুধ খাচ্ছে, অন্যান্য রোগ আছে, তার ম্যানিফেস্টেশনস, হ্যাঁ, হিসেবে ওরাল এই ওরাল অ্যাপথাস আলসার দেখা যায়, খুব কমন আলসার কিন্তু পেইনফুল আলসার। এবারে জিভের মধ্যে পার্টিকুলার জিভটা খুব বৈচিত্র্য, যে অনেক ফাঙ্গাল ইনফেকশনও দেখা যায়, যেগুলো হয়তো আলসারের মতন না কিন্তু খুব জ্বালা করে, খেতে গেলে জ্বালা, তাদের দেখা যায় এক জায়গায় ছোপ আছে, এক জায়গায় লালচে হয়ে গেছে, একদিকটা নর্মাল, এইগুলো ইউজুয়ালি ক্যান্সার হয় না। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে বায়োপসি করে নিই, বায়োপসি করার কারণ হচ্ছে কনফার্মেশন, দুটো জিনিস হয় বায়োপসিতে, এক হচ্ছে কনফার্মেশন হয়, সেকেন্ড হচ্ছে পিস অফ মাইন্ড, আমি ইংরেজিতে বলি পিস অফ মাইন্ড, মানে মনের সান্ত্বনা যে আমাদের কাছে একটা বেসলাইন রিপোর্ট আছে যে এটা ক্যান্সার নয়। কেন, ক্যান্সারের ভয়টা সাইকোলজিক্যালি খুব ইম্প্যাক্ট করে, সাইকোলজিক্যালি খুব প্রতিফলন হয়, আমরা দেখি। আর একটা জিনিস দেখি, লোকেরা পেশেন্টরা আসে অনেক, আমরা জেনারেল ফিজিশিয়ান ডেন্টিস্ট এখান থেকে রেফারেল পাই, সেটা একটা চামড়ার রোগ যেটা মুখের মধ্যে হয়, যেটাকে বলে ওরাল লাইকেন প্ল্যানাস, ইউজুয়ালি এটা গালে হয় বা জিভের দুপাশে হয়, আর দুদিকেই হবে মোস্ট অফ দ্য কেসেস, এইগুলো ক্যান্সার হয় না সচরাচর। চান্স অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন যদি বলি, মানে ক্যান্সার হওয়ার প্রবণতা বা এখান থেকে ক্যান্সার হয়, ইজ অ্যারাউন্ড 0.0014%, এটা সমীক্ষা বলছে। কিন্তু ওর অনেক সাবটাইপ আছে, সেগুলো আমরা বায়োপসি করে দেখে নিই। আর একটা জিনিস আছে যেটা আমরা প্রি ক্যান্সারাস বলি, এই তামাক সেবনের জন্যে সাবমিউকাস ফাইব্রোসিস, মুখ ছোটো হয়ে যায়, গাল টাইট হয়ে যায়, সে তার ওপর যদি কোনো সন্দেহজনক আলসার থাকে, সেটা বায়োপসি করা বাধ্যতামূলক, এবং মোর দ্যান 90% কেসেসে এগুলো ক্যান্সার বেরোয়, এটাকে বলে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, তার সাথে ক্যান্সার। এই সব ক্ষেত্রে খুব অ্যাডভান্স স্টেজেই হয়, প্রোগনোসিস যে খুব ভালো, প্রোগনোসিস আমরা ক্যান্সারে কী করে বুঝি, যে আগামী 5 বছর সে কতটা লাইফ এক্সপেক্টেন্সি পেতে পারে বা তার কোয়ালিটি অফ লাইফ কী হতে পারে, হ্যাঁ, সে ডিজিজ ফ্রি হবে কি না, মানে রোগমুক্ত হবে কি না, এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্যান্সারের সমীক্ষা বা এটা প্রোটোকল বলতে পারেন। আমরা 5 ইয়ার্স সার্ভাইভাল, 5 ইয়ার্স ডিজিজ ফ্রি স্টেট, এগুলো সবসময় আলোচনা করি পেশেন্টদের সাথে। এবং স্টেজিংটা, স্টেজিং খুব ইম্পর্ট্যান্ট ক্যান্সারে, কোন স্টেজে আছে, এর অপারেশন করলে আমরা কতটা সুরাহা করতে পারবো, কিন্তু অপারেশন ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট অফ চয়েস ওরাল ক্যান্সারে। আমরা যখন স্টেজ ওয়ান বা টু দেখি, আমরা খুশি হয়ে পেশেন্টকে কনফিডেন্স দিই। স্টেজ থ্রি বা স্টেজ ফোরের আবার সাবটাইপ আছে, যখন খুব অ্যাডভান্স স্টেজে আসে, অপারেশন তো করি, কিছু ক্ষেত্রে অপারেশন করা যায় না, মানে স্টেজ 4 A, B, C, মানে এরকম সাবটাইপ আছে, ধরুন গলায় অনেকগুলো গ্ল্যান্ড পজিটিভ, পেশেন্টটা এমনিই ভুগছে, তাকে অপারেশন করে কিন্তু আমি 6 মাস কি 8 মাস তার বেশি লাইফ দিতে পারবো, আমি ম্যাক্সিমাম 1 বছর। এবারে অপারেশন করা কিন্তু ক্যান্সারের অপারেশন ছোটো অপারেশন নয়, বড়, আমরা ইংরেজিতে বলি ডেবিলিটেটিং সার্জারি, মানে তার লাইফস্টাইল, কোয়ালিটি অফ লাইফ কিন্তু খুব হ্যাম্পার করে। স্টেজ থ্রিতেও অত খারাপ হয় না যতটা স্টেজ 4 হয়। এবারে অপারেশন করে আপনি তো গ্যারান্টি দিতে পারবেন না, এটা আনপ্রেডিক্টেবল ডিজিজ, যে রেকারেন্স হবে না, তাই জন্য অপারেশন নিশ্চয়ই করা,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের জানতে হয় হোয়াট নট টু অপারেট, তাতে কেমো অ্যান্ড রেডিওথেরাপিতে পাঠানো, যাতে যতদিন বেঁচে আছেন তার কোয়ালিটি অফ লাইফটা যেন ভালো থাকে। এটা আমাদের দেশে দেখতে হবে যে আমি ক্যান্সার দেখলাম আর কেটে ফেললাম, আমাদের র্যাশনালাইজ করতে হবে। হ্যাঁ, স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি ডেফিনেটলি করবে, স্টেজ ফোরে এতেও করবে, কিন্তু তারপরে স্টেজ ফোর বি, তারপরে চারিদিকে গলায় গ্ল্যান্ড ভর্তি, তাকে অপারেশন করলে আপনি ওনাকে ডিজিজ ফ্রি কিছুতেই করতে পারবেন না। এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি। ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার স্টেজ ওয়ান স্টেজ টুতে আনসার আছে, এর ভালো চিকিৎসাও বেরিয়ে গেছে। অপারেশন স্টেজ ওয়ান স্টেজ টুতে আমি কনফিডেন্টলি বলতে পারি, ইউজুয়ালি আমরা 5 বছর লাইফ এক্সপেক্টেন্সি অনেকখানি বেশি ধরতে পারি। যদি গলায় কোনো গ্ল্যান্ড পজিটিভ না থাকে, আমরা 5 বছরের ডিজিজ ফ্রি যদি আমি পার্সেন্টেজ ধরি, মোর দ্যান 65-70% তার আনসার আছে। এবারে স্টেজ ফোর প্লাস হয়ে গেলে বা স্টেজ থ্রিতে, যেহেতু এটা আনপ্রেডিক্টেবল ডিজিজ, আমরা চেষ্টা করি, তবে পেশেন্ট আমি দেখেছি যে ভালোও আছে 4-5 বছর, কিন্তু অ্যাডভান্স স্টেজে আমি বলতে পারবো না যে ভালো আছে, 1-1.5 বছর ম্যাক্সিমাম। কিন্তু স্টেজ ওয়ান স্টেজ টুতে আমি কনফিডেন্টলি বলতে পারি, আর্লি ডিটেকশন, আর্লি ট্রিটমেন্ট নিশ্চয়ই তার আনসার আছে, পার্টিকুলারলি ওরাল ক্যান্সার। ওরাল ক্যান্সারের প্রথম কারণ হচ্ছে, আমরা যে ইটিওলজি বলি বা কজ বলি, সেটা হচ্ছে টোব্যাকো। সে টোব্যাকো কতদিন খাচ্ছে, কী খাচ্ছে, প্রথমে হচ্ছে ঘা, সেটা দেখতেই হবে, ব্যথা, ঘায়ের সাথে যদি ব্যথা থাকে সেই সচেতনতা। এবারে পেশেন্টদের আমি জিজ্ঞেস করি যে মুখ ছোটো হচ্ছে কি না, পান মশলা বা পান বা সুপারি এগুলো খেতে খেতে মুখ ছোটো হয়ে যায়, যেটাকে সাবমিকাস ফাইব্রোসিস, এগুলো প্রি ক্যান্সারাস কন্ডিশান, এগুলো নিজে থেকেই বোঝা যায়। যে আগেও বলেছি, মুখের ভেতরে কিছু ডেঞ্জারাস এরিয়া আছে, জিভের দুপাশ, গালের পেছন দিকটা আর ফ্লোর অফ দ্য মাউথ, জিভের নিচে, এগুলো ডেঞ্জারাস এরিয়া অফ দ্য মাউথ বলে। এইগুলো সেলফ এক্সামিনেশন। এবারে যে আলসারটা প্রথম দিন থেকে ব্যথা করছে, ইউজুয়ালি নিশ্চয়ই কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত, সেলফ মেডিকেশন না করে। সেলফ মেডিকেশন আর একটা খারাপ জিনিস আমি মনে করি, এই ওষুধের দোকানে গেলাম, ওষুধের লোক যিনি দোকানদার আছেন ওনাকে বলে দুটো মলম লাগিয়ে নিলাম বা একটা ওষুধ খেয়ে নিলাম, কিছুদিন হয়তো ঠিক হলো, হয়তো বাড়লো বা চলে গেলো আবার এলো, কিন্তু আমরা ডায়াগনোসিসও করতে পারলাম না, জানলামও না কী হয়েছে। এই টিপসগুলো দেখা। যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার আছে তাদের সেলফ এক্সামিনেশন, সেলফ এক্সামিনেশন ইজ দ্য আনসার। আর অহেতুক পিলার টু পোস্ট না ঘুরে, আমি বলি মেডিকেল শপিং, যখনই একটা ডায়াগনোসিস হয়ে গেল, আজকে এই ডাক্তার, কালকে সেই ডাক্তার, তারপরে এই হাসপাতাল, যেখানেই করাবেন ট্রিটমেন্টটা কুইকার করলে রেজাল্টটা বেটার হয়, এটুকু বলতে পারি। ওরাল ক্যান্সার যাদের রয়েছে, প্রথমে তো সার্জারি হয়ে গেছে, সার্জারি হয়ে যেটা অসুবিধে হচ্ছে নিউট্রিশন, খাওয়া দাওয়া খেতে অসুবিধা। ধরুন কারোর জিভে ক্যান্সার হয়েছে, তার জিভটা অর্ধেকটা বা অর্ধেকের বেশি কেটে গেছে, সেটা আমরা রিকনস্ট্রাকশন করি, একদম ছেড়ে দিই না, তাদের ঢোক গেলা সোয়ালোয়িং এবিলিটি, মানে আমরা বলি এটা ফিজিওথেরাপির মধ্যেই পড়ে, যে সোয়ালোয়িং এবিলিটি দেখা। অবভিয়াসলি নিউট্রিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সাইকোলজিক্যালি ব্যাক আপ করা, সাইকোলজিক্যালি মানে বাড়ির লোক সাপোর্ট করবে, ডাক্তারও সাপোর্ট করবে, যে না সবসময় বলবে যে কনফিডেন্স দেওয়া, পজিটিভিটি দেখানো, কেন শুধু ক্যান্সারটা তো অপারেশন না, তারপরে রে থাকে, এগুলো খুব বেদনাদায়ক, মানে পেশেন্টের পক্ষে আমরা রেগুলার দেখি মুখে জ্বালা, ব্যথা, আলসার, এই সাইড এফেক্টগুলো কিন্তু জুঝতে হবে। এটা ডাবল এজ সোর্স, সেই শাঁখের করাতের মতন, ভালো দিকটা যেমনি আছে, যেমনি কেমোথেরাপির ভালো দিক ক্যান্সার সেল মেরে দেয়, ভালো সেলকেও তো মারে, সেমনি রেডিওথেরাপিরও আছে ভালো দিক, যেমনি আছে যে আর বাড়তে দেবে না বা মেটাস্টাসিস মানে অন্য জায়গায় ছড়াতে দেবে না, কিন্তু তার খারাপ দিকটা হচ্ছে মুখের ভেতরে জ্বালা, যন্ত্রণা, আলসার, এই ন্যাগিং প্রবলেমগুলো থাকে। তাই জন্যে ক্যান্সারের একটা প্রোটোকল আছে, আমরা প্রথম 2 বছর এভরি 3 মাসে দেখি ক্যান্সার পেশেন্ট, তারপরের 2 বছর এভরি 6 মাসে, 5th ইয়ার মানে 5 বছরের মাথায় বছরে 1 বার করে দেখি, অ্যান্ড এই রিভিউটা চলতে থাকে ফর নেক্সট 5-10 ইয়ার্স।
এটা আমার প্রোটোকল না, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রোটোকল। তাহলে মুখের ভেতরে যদি 3 মাস অন্তর অন্তর দেখা আসে, একটা হচ্ছে যে সেলফ এক্সামিনেশন করলো বা রেকারেন্স হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় রেকারেন্স। এই রেকারেন্সটা বুঝবে কী করে? ডাক্তারের কাছে না আসলে রেকারেন্স বোঝা যায় না। ইউজুয়ালি রেকারেন্ট পেশেন্ট আমরা দেখি, হয়তো ডান দিকে হয়েছিল, এবারে বাঁ দিকে হলো, সেগুলো অ্যাডভান্স স্টেজে। স্টেজ 1, স্টেজ 2 আমরা খুব কম দেখতে পাই, তবে পেশেন্ট পাইনি তা নয়। পেশেন্ট আমরা পেয়েছি যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 2 পার্টিকুলার, 1 তো হয় না বলতে পারো, স্টেজ 2 বা স্টেজ 3 সেটা কন্ট্রোল্যাটারাল সাইড, মানে অন্যদিকে হয়েছে, সেগুলোকে বলে কনকারেন্ট কার্সিনোমা। সেগুলোর প্রোগনোসিস ইউজুয়ালি খারাপ হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুজয় মুখার্জিকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে আপনারা দেখুন মেডিটিপস, আমাদের সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন, দেখতে থাকুন শুনতে থাকুন মেডিটিপস। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেল, এবং পাশে থাকা বেলটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যান আপনারা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।